नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय থেকে যারা এডুকেশন বিষয় নিয়ে পিজি কোর্স করছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আলোচনা করব পিজি এডুকেশন প্রথম বর্ষের তৃতীয় পত্রের অ্যাসাইনমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সম্ভাব্য ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। এই বর্ষের ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ এগুলি ছাড়াও আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালস ও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নোত্তরগুলি অবশ্যই ফলো করবেন পরীক্ষায় 100% কমন পাওয়ার জন্য। তাছাড়া আগত অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সামের প্রশ্নোত্তরগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেলটিকে, তার সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন অন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে। পিজি প্রথম বর্ষের এডুকেশনের তৃতীয় পত্রের বিষয়টি হলো শিক্ষা ও সমাজ এবং শিক্ষানিষ্ঠ সমাজতাত্ত্বিক মতবাদ ও সমাজ প্রসঙ্গ। এই পত্রের সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি হলো ধর্ম শব্দের অর্থ কী? উত্তরটি হবে সংধারণ করা বা ধরে রাখা। পরবর্তী প্রশ্ন, জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ যথার্থ শিক্ষা পায়, উক্তিটি কার? উত্তর হবে রেমন্টের। 3 নম্বরের প্রশ্নটি হলো সর্বপ্রথম কবে বিদ্যালয় স্তরে সমন্বিত সমাজবিদ্যা পঠন পাঠনের সিদ্ধান্ত গৃহীত হয়? উত্তরটি হবে 1895 সালে। পরবর্তী প্রশ্ন, সামাজিকীকরণ প্রসঙ্গে শিক্ষকের প্রধান ভূমিকা কী? উত্তরটি হবে শিক্ষার্থীকে পথের সন্ধান দেওয়া ও পথ প্রদর্শন করা। 5 নম্বরের প্রশ্নটি হলো নিত্য প্রবাহী নদী স্রোতে জলের চরিত্র বদল হয়ে থাকে, উক্তিটি কার? উক্তিটি হলো হারকিউলাসের। পরবর্তী প্রশ্ন, দ্য মেজর রোল অফ দ্য এডুকেশনাল সিস্টেম ইজ কালচার রিপ্রোডাকশন, বক্তা কে? তো উত্তরটি হবে পিয়ারে বর্তু। 7 নম্বরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষণ পদ্ধতির মাধ্যমে ভারতীয় সংস্কৃতির সারবস্তুগুলি সংরক্ষণে উদ্যোগী হন কারা? উত্তরটি হবে স্বাধীন ভারতের 2 শিক্ষামন্ত্রী মৌলানা আজাদ এবং ডক্টর শ্রীমালি। পরবর্তী প্রশ্ন, কে বলেছেন গণতন্ত্র বলতে একটি সমাজসেবী জনকল্যাণনিষ্ঠ রাষ্ট্রের আদর্শ এবং প্রশাসন পদ্ধতিকে বোঝায়? উত্তরটি হবে আব্রাহাম লিঙ্কন। 9 নম্বরের প্রশ্নটি হলো কে মনে করেন মানুষের মধ্যে সীমাহীন সৃজন শক্তি এবং সম্ভাবনার বীজ সুপ্ত অবস্থায় আছে? উত্তরটি হবে অধ্যাপক হেন্ডারসন। 10 নম্বরের প্রশ্নটি হলো বিংশ শতাব্দীর শেষে এবং জাতীয় শিক্ষানীতি এর পরে শিক্ষা এবং প্রশিক্ষণের একমাত্র লক্ষ্য কী ছিল? উত্তরটি হবে সাধারণ মানুষকে ও শ্রমিককে মানব সম্পদে পরিণত করা এবং আধুনিক সমাজ জীবনকে প্রযুক্তি নির্ভর করে তোলা। 11 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় পিতামাতা শিশুর কত বছর বয়স পর্যন্ত শিক্ষাগুরুর দায়িত্ব পালন করতেন? উত্তরটি হবে 5 বছর বয়স পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারত সরকার দৈহিক ও মানসিক প্রতিবন্ধীদের সুরক্ষা এবং অবাধ সুযোগ গ্রহণের আইন বলবৎ করে? উত্তরটি হবে 1995 সালে। পরবর্তী প্রশ্ন, ফাংশনাল ইউনিটি অফ সোসাইটি অনুমানের প্রবক্তা কে? উত্তর হবে মার্কিন সমাজবিজ্ঞানী মার্টন। পরের প্রশ্ন, কত সালে ভারতের শিক্ষা মন্ত্রক সমাজ শিক্ষা প্রকল্পের সূচনা করে? উত্তরটি হবে 1949 সালে। পরবর্তী প্রশ্ন, সোসিওমেট্রি পদ্ধতির উদ্ভাবক কে? উত্তরটি হবে ডক্টর জে.এল. মোরেনো। তার সোসিওমেট্রি গ্রন্থের প্রকাশকাল 1951 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার কত সালে রেফারেন্স ম্যানুয়াল প্রকাশ করে? উত্তরটি হবে 1994 সালের জানুয়ারি মাসে। 17 নম্বরের প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব কার ওপর ন্যস্ত থাকে? উত্তর হবে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের ওপর। 18 নম্বরের প্রশ্ন, কোন মতবাদ বর্তমান যুগে সেকেলে মতবাদ বলে বিবেচিত হয়? উত্তরটি হবে প্রক্রিয়া প্রভাবী আচরণবাদ। 19 নম্বরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নির্দেশ অনুযায়ী জাতীয় শিক্ষানীতি যেমন হবে? উত্তরটি হবে লিঙ্গ সম্প্রদায় ও সংস্কারের প্রভাবমুক্ত। পরবর্তী প্রশ্ন, শিক্ষা মন্ত্রক কখন লক্ষ্য করে যে বিদ্যালয়ে বালিকাদের শিক্ষা গ্রহণের প্রধান প্রতিবন্ধক তাদের নিরক্ষরতার হার? উত্তরটি হবে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও প্রবর্তনের সময়। পরবর্তী প্রশ্ন, সমাজ ও সংগঠনের এককে কি বলা হয়? উত্তরটি হবে গোষ্ঠী। পরবর্তী প্রশ্ন, সামাজিক গোষ্ঠী হলো সেই ধরনের ব্যক্তি সমষ্টি যার স্বীকৃত একটি সংগঠনের মধ্যে একে অপরের উপর প্রভাব বিস্তার করে থাকে, মন্তব্যটি কার? উত্তরটি হবে অধ্যাপক জিজবার্টের। 23 নম্বরের প্রশ্ন, দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল স্ট্রাকচার জেনারেটস প্রেসার ফর সোশ্যালি ডিভিয়েন্ট আপন পিপল ভ্যারিয়াসলি লোকেটেড ইন দ্যাট স্ট্রাকচার, মন্তব্যটি কার? তো এই মন্তব্যটি হলো অধ্যাপক মার্টনের। এই পত্রে সর্বশেষ সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্নটি হলো বিপজ্জনক চরিত্র বা ডেঞ্জারস বিহেভিয়ার তত্ত্বের প্রবর্তক কে? উত্তরটি হবে শাহ। तो एगुली छिलो पीजी एडुकेशन प्रथम वर्षे तृतीय पत्रेर असाइनमेंटेर जोन्नो अत्यंत गुरुत्वपूर्ण किछु सम्भाव्य संक्षिप्त प्रश्नोत्तर। एर साथे अवश्यई फलो करबेन प्रिवियास इयार्स क्वेश्चन बैंक एबं यूनिवर्सिटी प्रदत्त स्टाडी मटेरियल्स। ताछाड़ाओ आगत असाइनमेंट और फाइनल एग्जामेर प्रश्नोत्तरगुली पाओयार जोन्नो अवश्यई सबस्क्राइब करे राखुन बिचित्रा एडुगाइड यूट्यूब चैनलटिके। तार साथे बेल आइकन प्रेस करे अल नोटिफिकेशन करे देबेन अन, जाते परवर्ती समस्त भिडियोर नोटिफिकेशनगुली पेये जान सबार आगे। एबं तार साथे जानते चाइबो जे एई बर्षेर प्रथम पत्रे सम्भाव्य संक्षिप्त प्रश्नोत्तरगुली पेये जाबेन एई भिडियोटिर डेस्क्रिप्शन बक्से देवा लिंक थेके अवश्यई चेक करे नेबेन। तो आजकेर आपडेटटी ए पर्यन्तई। आसछि नतुन कोनो साजेशन बा गाइड संक्रांत भिडियो निये। सकलेई भालो थाकबेन, सुस्थ थाकबेन एबं हासि खुशी थाकबेन।